দাদা তাদেরকে আল্লাহ মেয়ে বানিয়ে সৃষ্টি করেছে ওরা মেয়ে হিসেবেই টাকার মধ্যে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ ঠিক হবে ঠিক আরো জোরে বলেন ওগুলো আলোচনা করব না তবে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা এখানে এসেছেন বলেন সন্তান জন্ম দেয় মানুষ সন্তান জন্ম দেয় পশু সন্তান জন্ম দেয় দেয় কি না কথা হয় না এই আওয়াজে আমারে বুঝতে পারবেন না তো আমি তো ঢাকার মানুষ না আমার বাড়ি বাহু বল আওয়াজ বড় কইরা দেন সন্তান মানুষের জন্ম দেয় পশু পঙ্কি জন্ম দেয় গরু ছাগল সন্তান জন্ম দেয় কুকুর মেকুর সন্তান জন্ম দেয় তবে একটা কথা আছে বিবাহের পরে সন্তান জন্ম দেয় মানুষে আর বিবাহের আগে সন্তান জন্ম দেয় পশু আরো আস্তে কও আরো জোরে কও নয়টা থেকে বয়ান শুনতেছ আর রাত নয়টা পর্যন্ত শুনবাই আমার এক কথার জবাব দাও বিবাহের পরে সন্তান জন্ম দেয় কে এই যুবক তুমি কথা বুঝো না আমার আরো জোরে কও না খা বিবাহের পরে সন্তান জন্ম দেখে মানুষ আর বিবাহের আগে সন্তান জন্ম দেখে পশু পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা শিক্ষা যে দেশের শতভাগ মানুষ শিক্ষিত সে দেশে পুরুষে পুরুষে বিয়ে হয় সে দেশে মেয়ে মেয়ে বিবাহ হয় সে দেশের মেয়েরা বিবাহের আগে কয়েকটা সন্তান জন্ম দেয় যেটা রাষ্ট্রীয়ভাবে নিষেধ নয় সেটা সামাজিকভাবে নিষেধ নয় সেই ষড়যন্ত্রের জাল জাতিসংঘ কয়েক বিলিয়ন টাকা খরচ করে আমার শান্তি বয় সোনার বাংলাদেশের যুবক আর যুবতীদের মধ্যে সম কাফিতা সম কামিতা লিপ্ত করার জন্য এরা এই বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ব্রাক আশা কারিতাস দিয়ে আমাদের যুবক যুবতীদের ইমান হারা করার ষড়যন্ত্র লিপ্ত আমার সঙ্গে যা আওয়াজ করবে না আমি বুঝবো বাহ্যিকভাবে মাহফিলে থাকলেও তার দিলটা ওদের সাথে জোরে বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি তিন নম্বর কথা এক নম্বর কথা হলো বিবাহের আগে সন্তান দেওয়া মানুষের কাজ নয় পশুর কাজ বিবাহের পরে সন্তান দেওয়া জন্ম দেওয়া মানুষের কাজ বিবাহের পরে সন্তান জন্ম দেওয়া শিক্ষা দেয় কোরআনে করিম আমার নবী 23 বছরের জীবনী এই শিক্ষা ব্যতীত বিবাহের আগে সন্তান জন্ম দেওয়া অবৈধ পৃথিবীর কোন শিক্ষা কোন নীতি তা গ্রহণ করে নাই মানব গোষ্ঠীকে দিতে পারে নাই ঠিক না বেঠি তিন নম্বর যারা তারা করতেছে ট্রান্সজেন্ডার আর ট্রান্সজেন্ডার এটা হইলো আগা খাইতিয়া বদলাই লওয়া অর্থাৎ ট্রান্স অর্থ পরিবর্তন জেন্ডার অর্থ লিঙ্গ পুরুষের লিঙ্গ হাইটা মহিলা বানাইতো আর মহিলার লিঙ্গ হাইটা পুরুষ বানাইতো ওই বকিতা হেরার দেশে সমকামিতা বৈধ কিন্তু বাংলাদেশে যদি কোয়া কয় সমকামিতা তে মুরা খর ঘরা বাড়ি দেখলো তার তোলা হল তার গালো করব জুলে কয় ঠিক নাবে ঠিক ফারা জুতা এগলো তার তোলা হল তার গালো করব ঠিক নাবে ঠিক এখন কিতা করতো এখন আইছে গুড়াইয়া এখন গুড়াইয়া হয় ওই পুরুষের 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 জেন্ডার পরিবর্তন করতো পুরুষে মহিলা বানাইতো মহিলারে পুরুষ বানাইতো এই স্লোগান দিয়া আমরা দেশ ধর্ম শিক্ষা বই বিধর্মীদের দেবতার ছবি আর বাইরে দিয়ে হারমোনিয়ামের ছবি দিয়া বাইরে দিয়ে হারমোনিয়ামের ছবি দিয়া আমরা শিক্ষানীতির পরিবর্তন করতে চাইছে ঠিক না বেঠি এখন তারা যেটা করতে চার এটা হইলো পশুর চাইতার নিকৃষ্ট বালাগুড়ি বুঝছো শেষ কথা আমার আমার একটু কথা দেওয়া লাগছে নাই আমি এমনি দেখতে গেছিলাম আমার সাহেবকে কইছি আমার ভাই সময় নেই আমি এসার পরে আমার মাহফিল মলি ব্যথা আমি লম্বা করতাম নাই এক নম্বর হইলো মানুষে বিবাহের পরে সন্তান জন্ম দেয় এটা কোরআন সুন্না তাকে শিক্ষা দেয় জোরে বলেন আর বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয় পশু আপনারা দেশের কুকুরে দেয়নি বাচ্চা কটা দেয় বাপ কেটা ওই হেরা কথা হয় না তো কুকুরের আমরা দেশের কুকুরের যে হালত সেই দেশের বাচ্চা জন্ম দেওয়ার সেই হালত এই এই কথা দুই নম্বর হইল এরা পুরুষে পুরুষে আর মেয়ে মেয়ে জিনার বাজার গরম ঘুরা আমাদের সন্তানদেরকে এরা পশুর চাইতে নিকৃষ্ট করতে চায় ঠিক না বেঠি আরো জোরে কথা ঠিক না বেঠি আপনাদের জাগ্রত করি মুহিব খান আসতেছেন আমি আর কথা বললাম না শেষ কথা আর জীবনে হয়তো আপনাদের সাথে হায়াতে দেখা হতে পারে না হতে পারে পরিষ্কার বক্তব্য এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে লাল সবুজের পতাকার এই স্বাধীন বাংলাদেশে পশ্চিমাদের সেই দুই নম্বর
ইমান গ্রহণ করবে না করে নাই করবে না করতে দিবে না ইনশাআল্লাহ তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম দিন ইসলাম আরো জোরে খাও দাঁড়িয়ে খাও দাঁড়িয়ে আমরা আগুন কিছু মানি আরো জোরে খাও আরো জোরে খাও দাঁড়িয়ে খাও দাঁড়িয়ে খাও আরো জোরে খাও নারায়ে তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر